তাহলে কি আমরা শুরু করবো? দাদা পারমিশন চাইছে। হ্যাঁ ঠিক আছে, শুরু করা যাক। আমি এখন মিটিং এ আছি, পরে কথা বলতে পারবো। আজ 8ই মার্চ 2023 আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অভিপ্রায়ে পশ্চিমবঙ্গ সম্মিলিত অখণ্ড সংগঠনের ব্যবস্থাপনায় এবং মহিলা শাখার পরিচালনায় আমরা শ্রী শ্রী বাবামণির ভাবাদর্শে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির সাহিত্যের আলোকে নারী। আমাদের পরম সৌভাগ্য আমাদের মধ্যে আজ উপস্থিত রয়েছেন অখণ্ড সংঘে সমর্পিত প্রাণ সর্বজন শ্রদ্ধেয় ডক্টর শ্রী আনন্দ কমল ব্রহ্মচারীজি। আমি তাকে প্রার্থনা জানাবো প্রেমধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। জয় গুরু শ্রী গুরু আনন্দে হরি হরি ওম। আমার তখন কে বুঝবে? হরি ওম ওম দয়াল গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি ওম হরি ওম ওম অখণ্ড প্রেম মহানন্দে হরি হরি ওম হরি পরমারাধ্য প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবা মণি কি জয়। শ্রী শ্রী বাবা মণি কি জয়। শ্রী শ্রী বাবা মণি কি জয়। শ্রী শ্রী মা মণি কি জয়। শ্রী শ্রী মা মণি কি জয়। শ্রী শ্রী মা মণি কি জয়। শ্রী শ্রী আশ্রম মাতা কি জয়। শ্রী শ্রী আশ্রম মাতা কি জয়। শ্রী শ্রী আশ্রম মাতা কি জয়। শ্রী শ্রী ভাইদা কি জয়। শ্রী শ্রী ভাইদা কি জয়। শ্রী শ্রী ভাইদা কি জয়। প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবা মণি কি জয়। প্রেমের ঠাকুর শ্রী শ্রী বাবা মণি কি জয়। গুরুজি কি জয়। আমি সকলের পক্ষ থেকে আজকের জুম মিটিং এর জন্য পরমারাধ্য শ্রী শ্রী বাবা মণির, শ্রী শ্রী মা মণির, শ্রী শ্রী আশ্রম মাতার, শ্রী শ্রী ভাইদার চরণে প্রার্থনা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি সকলের হয়ে, এবং আজকের মিটিং এর সাফল্য কামনা করছি শ্রী শ্রী বাবামণির কাছে। আমাদের অখণ্ড সংঘের বর্তমান সংঘ প্রধান শ্রী শ্রী দাদামণির শ্রী চরণেও ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। উপস্থিত সকল ভক্ত বৃন্দ, সকল ভাই বোন, সকলকে, জুম মিটিং এ যারা উপস্থিত আছেন সকলকে আমার শ্রদ্ধা, জয় গুরু, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। জয় গুরু। এখন আমরা পরমারাধ্যা শ্রী শ্রী মামনির শ্রীকণ্ঠে শ্রী গুরু বন্দনা স্তোত্র শুনব। ॐ ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्ति द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम्
एकं नित्यं विमलमचलं सर्वदा साक्षीभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ यस्माज्जातं जगत् सर्वं यस्मिन्नेव विलीयते येनेदं धार्यते चैव तस्मै श्रीगुरवे नमः। ॐ श्रीगुरवे नमः। ॐ श्रीगुरवे नमः। ॐ श्रीगुरवे नमः। বর্তমান অখণ্ড সংঘের কর্ণধার পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি এবং দি মাল্টিভার্সিটির অধ্যক্ষ ও প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক পরম শ্রদ্ধেয় ডক্টর শ্রী আনন্দ কমল ব্রহ্মচারীজির শ্রীচরণে আমাদের সকলের পক্ষ থেকে জানাই শ্রদ্ধা ও প্রণতি। এই অনুষ্ঠানে উপস্থিত সকল গুরুজনবর্গকে আমার অন্তরস্থিত শ্রদ্ধা জ্ঞাপন করি এবং সকল সমবয়সী ও ভাই বোনেদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকলকে সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সর্বপ্রথমে পবিত্র অখণ্ড সংহিতা থেকে সুনির্বাচিত অংশ পাঠ করে শোনাবেন শ্রদ্ধেয়া শ্রীমতী মিতা কর। অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড। নারী জগৎকে জাগাইবে। শ্রী শ্রী বাবামণি উপনিষদ হইতে একটি কাহিনী বলিয়া তৎপরে বলিলেন, ভারতের নারী তার মহিমাকে বহুবার প্রমাণিত করেছেন নিজের অন্তরের ব্রহ্ম উপলব্ধি দিয়ে, অপরের অন্তরে সেই উপলব্ধিকে সঞ্চারিত করে। মাতৃরূপে, কন্যারূপে, ভগ্নীরূপে, জায়ারূপে, বান্ধবীরূপে, আচার্যারূপে বহুবার ভারত রমণী নিজের অন্তরের জাগরণের সঙ্গে সঙ্গে পুরুষের অন্তরের জাগরণ সম্পাদন করেছে। এই কথা তোমরা স্মরণ রাখো মা, স্মরণ রাখো যে তোমরা গার্গী মৈত্রী প্রতিনিধি স্থানীয়া, দেবহূতি মদ্দালসর প্রতিনিধি স্থানীয়া, চুড়ালা কয়াধুর প্রতিনিধি স্থানীয়া। জাগাও জননীগণ, তোমাদের অন্তরের দেবতাকে ক্ষণস্থায়ী সুখের পানে আর না তাকিয়ে সকল কামনার বাসনা করো সমর্পণ সেই নিত্যানন্দ বিগ্রহের শ্রী চরণ কমলে। সানন্দে তার আরতি জমাও তোমাদের হৃদয় বৃত্তির প্রদীপ গুলি জেলে। একটু আয় বাবা, আয়োজনে পুরুষ জাতিকে ডেকে নাও, টেনে নাও সাগ্রহে সবলে। পুত্র তোমার ধন্য হোক, স্বামী তোমার পূর্ণ হোক, ভ্রাতা তোমার সার্থক হোক, বন্ধু তোমার সফল হোক। তোমাদের মধ্যে দুই একজন সুদুর্লভা রমণীর মুখপানে জীবনাদর্শের ইঙ্গিত সংগ্রহের জন্য যে পুরুষ শিষ্যরূপে তাকিয়ে থাকে সে পূর্ণ হোক। জাগো মা ভারত লক্ষ্মী, নিজেরা জাগো আর জগৎকে জাগাও। কালকে শ্যামগ্রামের ছেলেরা সভাস্থলে গান গেয়েছিল, তুমি না জাগালে মাগো জাগো কেমন, জাগাতে পারি নিজ জীবনে। এই যে আবেদন, এই যে প্রার্থনা, তার মর্যাদা তোমরা রাখো মা, নিজে জেগে
জগত কে জাগিয়ে সকল ঘুমন্তের ঘুম ভাঙিয়ে দাও, সকল আত্মবিস্তৃতির সম্বিত ফিরিয়ে দাও, সকল অলস আতরকে সবল সাধকে পরিণত করো। এই পবিত্র অধিকার মা তোমাদেরই যেন, তোমরা নিজেদের অধিকারের সদ ব্যবহার করো। জয় গুরু। আমরা এতক্ষণ শুনছিলাম পবিত্র অখণ্ড সংহিতা থেকে পাঠ। এই কথাগুলি যেন আমরা মর্মে মর্মে অনুধাবন করতে পারি। শ্রী শ্রী বাবামণি মাতৃভাবের সম্পর্কে বলেছেন, মাতৃভাবের ভগবত সাধক জানেন, যিনি নিখিল চরাচরের সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী, যিনি ব্রহ্মাণী বিষ্ণুপ্রিয়া মহেশ্বরী, যিনি বেদ ও মাতা গায়ত্রী, জ্যোতির্মণ্ডল মধ্যবর্তিনী সাবিত্রী, অজ্ঞাত বিনাশপটীয়সী সরস্বতী, যিনি দুর্গা মহাকালী ভুবনেশ্বরী, যিনি আদ্যাশক্তি পরমানন্দ রূপা ব্রহ্মময়ী, সেই জগৎ জননী আর আমার মা এক অভিন্ন। তিনি ইহাও জানেন সেই জগৎ জননীতে আর আমার মাতে যেমন কোনো ভেদ নাই, তেমনি সেই জগৎ জননীতে আর যে কোনো রমণীতে কোনো ভেদ নাই। তিনি আরো জানেন আমার মাতে আর জগতের যে কোনো রমণীতে কোনো ভেদ নাই। তাহার কাছে সমগ্র জগৎ মাতৃময় হইয়া যায়। যেদিকেই চক্ষু ফিরান তিনি মাকেই দর্শন করেন। তাই বিহ্বল কণ্ঠে প্রেমাকুল আর্দ্রতায় তিনি গাহেন, যেদিকে ফিরাই রে আঁখি কেবল আমার মাকেই দেখি, মা যে আমার বিশ্বজোড়া ব্যাপিত সব জলস্থল, মায়ের মতন অমল মধুর তিন ভুবনে কে আর বল। তাই আজ এই মাতৃ দিবসের বিশেষ দিনে আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্ব শুরু করব একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। পরিবেশনায় কুমারী দীপান্বিতা রেজা। অপায় তোমায় করে
অপূর্ব অপূর্ব সুরের ঝংকার পরিবেশিত হলো বন্দীপান্বিতার গানে। যেমনই অসাধারণ কথা এই গানটির, তেমনই অসাধারণ সুর, এবং ছোট্ট বন্দীপান্বিতা খুব সুন্দর করে গিয়েছে। পরমারাধ্য শ্রী শ্রী বাবা মনির শ্রীচরণে তার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। শ্রী শ্রী বাবা মনি নারীকে অনেক উচ্চাসনে বসিয়েছেন। তিনি বলেছেন, জগৎ সভ্যতায় নারী এক অপরিহার্য বস্তু, নারীকে কেন্দ্র করেই সংসার, সমাজ ও দেশ, নারীকে কেন্দ্র করেই সভ্যতা, সংস্কৃতি ও সাহিত্য। নারী মানব জীবনে এক অত্যদ্ভুত প্রাণ কেন্দ্র, যাকে আশ্রয় করে কত ঋষি, কত কবি, কত দার্শনিক নিজেদিগকে অভিব্যক্ত করে তুললেন। নারীর এই অসাধারণত্বের জন্যই তারা নারীকে নাম দিয়েছেন প্রকৃতি। নারী বিশ্ববিধাতার শ্রেষ্ঠ বিভূতি, নারী বিশ্ব স্রষ্টার আসক্তির মূর্তি। তাই আজকের এই বিশেষ দিনে আমরা শ্রী শ্রী বাবামণির বিভিন্ন সাহিত্য, সঙ্গীত, কবিতা ও ভাবাদর্শ আলোচনার মাধ্যমে মাতৃবন্দনা করব। প্রাচীন ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি আমাদের কেবলমাত্র গর্ভধারিণী জননীকেই মা বলে ভাবতে শেখায়নি, গর্ভধারিণীর সঙ্গে সঙ্গে আমাদের দেশ ও মাতৃকা তথা বিশ্ব জননীকে জননীকেও মা বলে ভাবতে, মা বলে পূজা করতে শিখিয়েছে। একটি শিশু যখন জন্মগ্রহণ করে ভারতের মাটিতে ভারতের জল, বায়ু, খাদ্য গ্রহণ করে বেড়ে ওঠে, তখন সে কেবলমাত্র তার জন্মদাত্রী মাই নয়, তার দেশ মাতৃকার প্রতিও সমভাবে ঋণী থাকে। ভারত মাতার কৃতি সন্তান সন্ততিরা বিভিন্ন সময়ে ভারত মাতার গৌরবকে অক্ষুণ্ণ রেখেছেন, বিশ্ব দরবারে ভারত মাতার শিরোত্তোলন করে এসেছেন। আর এই ভাবের রেশ ধরেই এখন আমরা পরমারাধ্যা শ্রী শ্রী মামনির রচিত একটি কবিতা শুনব, শ্রদ্ধেয়া শ্রীমতী নন্দিতা চৌধুরীর কণ্ঠে। ভারত মাতার গৌরব, ভারত মাতার গৌরব কভু হইতে পারে না ম্লান, চিরজাগ্রত ভারত পুন করিবে সবারে ত্রাণ। ভারত হাসাবে, গৌরব দেবে ক্রন্দনশীল জীবে, ভারতের কাছে মাথা নোয়াইয়া জগৎ শান্তি পাবে। ত্যাগ, তপস্যা, প্রেম ও মৈত্রী শেখাবে ভারত সবে, ভারত ভূমির বিজয় ধ্বনি বিঘোষিত হবে এ ভবে। দেশ মাতৃকা ভারতের মাতা, ভারতের মাথা সদা উন্নত রবে, আলোক বিলাবে, পথ নির্দেশ দেবে, দানবে মানবে ও দেবে। আমার মাটি, আমার ভারত, আমার মাতা গো, সকল পঙ্ক ধুইয়া ফেলিয়া নব মূরতিতে জাগো,
আমরা তোমার সন্তান চয়, তোমারেই ভালোবাসি, তোমারই চরণে মাথাটি নোয়াই, তোমারই জয়েতে হাসি। তোমার মহান স্নেহ অঞ্চল তলে বিশ্বের দেহ ঠাই, তোমার মহৎ আদর্শ বিনা মানবের গতি নাই। তুমি যে গো মাতা চির মহিয়সী, ক্ষম যে সবার দোষ, তোমারে যাহারা দিয়াছে দুঃখ করণিতা প্রতিরোধ। তুমি যে শান্ত চির প্রশান্ত, তোমার শক্তি অন্তহীন, বিশ্বেরে তুমি দেখায়েছ পর সবাই ভ্রান্তিহীন। মাতা আমাদের বিশ্বের তুমি মাতৃরূপেতে জাগো, নত শির আর শাশ্রুনয়নে চির শাশ্রুনয়ন চিরতরে তুমি জাগো। দিকপাল যত সন্তান তব করিছে চরণ বন্দনা, বিশ্ব দাঁড়াবে তাহাদের পাশে করিতে তব আরাধনা। সেই দিন আজ দূরে নয় আর, ওঠো জাগো নিজ রুদ্র রূপে, তোমার মহিমা বিঘোষিত হবে, করিব মোরা এ জীবন শোকে। তব বিস্তৃত অঞ্চল ছায় বিশ্ব দাঁড়াবে আসি, মানবের যত ঘৃণা বিদ্বেষ সকলই যাইবে ভাসি। মানবে মানবে ঘৃণা বিদ্বেষ বিষের সৃষ্টি করে, মাগো তুমি দিও তব প্রেম দিয়ে সদা তাদের শুদ্ধ করে। সবে তোমার স্নেহের পরশ পাইয়া হিংসা যাইবে ভুলে, পরস্পরের প্রেমের বাঁধনে বাঁধি বুকে লবে তুলে। বিশ্ব যখন হানাহানি করে হিংসামত্ত হয়ে, সবাই ব্যস্ত নিজের স্বার্থ নিজের ভালোটি লয়ে, ভারত তখন শিখাইয়া দিবে কত আনন্দ স্বার্থ লালসা জয়ে। স্বার্থ লো জয় করি সবে, হবে যে দেব মানব, লুপ্ত হবে আমাদের মাঝে মাঝে আছে যেখানে যত দানব। একদা বিশ্ব আসিত নামিয়া তোমারই চরণ ছায়, শিখিতে ধর্ম ন্যায় কাব্য তব স্নেহ করুণায়। তব সুযোগ্য সন্তানগণ প্রচারী তোমার মহিমা, জগতের মাঝে রচিত কত ইতিহাস তার নাহি সীমা। মাগো পুনরায় লুপ্ত গরব ফিরিয়া পাইবে তুমি, জগৎ আবার ধন্য হইবে তোমারই চরণ চুমি। তুমি যে গো মাতা মহিয়সী, গুণের নায়ক শেষ, তোমার মোরা সন্তান তাই দুঃখের নায়ক লেশ। তোমার গর্বে গর্বিত মোরা, তোমার সুখেতে সুখী, তোমার মাঝারে নিজের দেখিয়া নিজেতে তোমারে দেখি। শান্তির বাণী নিয়ে যাব মোরা সবাকার ঘরে ঘরে, প্রেমের জোয়ারে উর্বর মোরা করব জগৎটারে। প্রতিটি প্রাণেতে বাজবে তোমার স্নেহের মধুর বাঁশি, সবাই সবারে উপহার দেবে প্রেম ফুল রাশি রাশি। সবাই সবার কল্যাণকামী হবে বিশ্ব মাঝে, সবাই সবারে জানাবে প্রীতি প্রতিটি সকাল ও সাঝে। ক্ষুধা অপমান মিটে যাবে এই বিশ্বের বুক হতে, সবাই সবারে ডেকে নিয়ে যাবে আনন্দ স্রোতে। বিতরিব মোরা তোমার বাণী তোমার আদর্শ কথা, মাতা মুছাবো তোমার অশ্রু মোরা, ঘুচাবো মনের ব্যথা। আসুক বার্তা আসুক ঝঞ্ঝা আসুক প্রলয় ঝড়, হারিব না মোরা মরিব না মোরা, ত্যাগে যে
হব অমর। ভারত মাতা তুমি বীর মাতা, সন্তান তব কদাপি ভীত নয়, তোমার চরণ চুমিয়া আমরা আনিব তোমারই জয়। অপূর্ব উপস্থাপনা এবং সুললিত কণ্ঠে একটি আবৃত্তি পরিবেশন করলেন শ্রদ্ধেয়া শ্রীমতী নন্দিতা চৌধুরী মহাশয়া। কবিতাটির অপূর্ব ভাব, অপূর্ব অনন্য সাধারণ ভাব আমাদেরকে সমৃদ্ধ করল। শ্রী শ্রী বাবামণির শ্রীচরণে তার সুস্থ সুদীর্ঘ জীবন কামনা করি। শ্রী শ্রী বাবামণি একজন বিচক্ষণ দূরদর্শী মহাপুরুষ ছিলেন। তিনি জানতেন সময়ের সাথে সাথে স্ত্রী জাতির স্বাধীনতা বাড়বে, স্ত্রী পুরুষের সংমিশ্রণ বাড়বে এবং জীবন সংগ্রাম অধিকতর সংকট সংকুল হবে। এ হেন পরিস্থিতিতে নারীদের পবিত্রতা তথা সম্ভ্রম রক্ষা অধিকতর বিপজ্জনক হবে। তাই শ্রী শ্রী বাবামণি বলেছেন, নূতন যুগে নূতন নারী জাতির আবির্ভূত হইতেছে, ইহারা পুরুষের ঘাড়ের বোঝা হইবে না, আবার ইহারা পুরুষের অন্তরে সুপ্ত কুপ্রবৃত্তির ইন্ধন হইতে পারে না, দেবিত্ব হইবে ইহাদের স্বরূপ, কাম নাশন হইবে ইহাদের সংস্পর্শ, পবিত্রতা প্রদায়ক হইবে ইহাদের দৃষ্টান্ত, দুর্মতি বিধ্বংসী হইবে ইহাদের আচরণ। নবযুগের সেই মহিমান্বিতা নারী জাতির যে তোমরা অগ্রদূত বা প্রতিনিধি, সেই কথা স্মরণে জাগাইয়া রাখো। শ্রী শ্রী বাবামণির এই অনন্য অমূল্য কথাগুলিকে স্মরণে রেখে আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে। এখন অখণ্ড ভাবনায় নারীর স্বাধীনতা বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শ্রদ্ধেয়া শ্রীমতী স্বাগতা চৌধুরী। পরমারার্থ শ্রী শ্রী বাবামণির অখণ্ড ভাবনায় নারীর স্বাধীনতা। আজ 8ই মার্চ নারীদের কাছে একটি কাঙ্ক্ষিত দিবস। বহু আন্দোলনের পর আন্তর্জাতিক নারী দিবসের স্বীকৃতি মেলে আমরা আজ সমবেত হয়েছি আমাদের পরম প্রিয় শ্রী শ্রী বাবামণি নারী স্বাধীনতা সম্পর্কে যে সুস্পষ্ট দিশা দেখিয়েছেন তারই আলোকে আলোকিত হবার উদ্দেশ্যে। স্বাধীনতা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ স্ব-অধীনতা, অর্থাৎ নিজের অধীনতা, সর্বতোভাবে নিজের অধীনতা লাভ করার যোগ্যতা অর্জন করা, যার ভিত্তি হবে আত্মনিয়ন্ত্রণ বা আত্মসংযম। শ্রী শ্রী বাবামণি বলেছেন, প্রত্যেকটি তরুণ তরুণীর কানে ও প্রাণে একটা মন্ত্র ধ্বনিত প্রতিধ্বনিত হোক, তাহা হচ্ছে স্বাধীনতা। প্রত্যেকে আজ স্বকে চিনুক, চিনে তার ইচ্ছার অধীন হোক। লালসা, বাসনা, খেয়াল, খোয়াব, জল্পনা আর কল্পনার অধীনতা নয়, স্বয়ের অধীনতা। ভারতের ধর্ম স্বাধীনতারই শিক্ষা দিয়েছে। আমরা নিজেদের বুদ্ধি প্রাখুর্যকে, সেই সরল সহজ সাদা কথাটিকেই জটিল কুটিল গ্রন্থিল করার কাজে বিনিয়োগ করেছি। ইহা আমাদের পক্ষে বেদনাকর ও জাতিগতভাবে দুর্ভাগ্যজনক। নারী স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, উশৃঙ্খলতা। সমাজে বাস করে ব্যক্তিগতভাবে যার যা ইচ্ছা তাই করার ছাড়পত্র নয়। বর্তমানে নারীরা শিক্ষার রকম পেশায়, যেমন ডাক্তারি, প্রযুক্তিবিদ্যা, শিক্ষকতা, অধ্যাপনা, গবেষণা, নার্সিং পরিষেবা, বিমান চালনা, আইনি পরিষেবা, শিল্প সংস্কৃতি ও সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতা অব্যাহত। এছাড়া
আর্থিকভাবে অনগ্রসর নারীরা কি কঠোর পরিশ্রম করে সংসার ও সন্তান লালন পালন করে থাকে। তথাপি আমরা এই সুসভ্য সমাজে নারী নির্যাতন, নারীর অসম্মান, অবমাননা ও অন্যান্য কুরুচিকর অনৈতিক ঘটনা ক্রমবর্ধমান দেখতে পাচ্ছি। সৃষ্টি বাবামণি আজ থেকে 100 বছরেরও আগে দিব্য নয়নে ভারতবর্ষের অবক্ষয়িত সমাজের চিত্র অনুধাবন করে তারই প্রতিকার কল্পে প্রকৃত নারী শিক্ষার যথাযথ দিক নির্দেশ করেছেন। পুঁথিগত শিক্ষায় শিক্ষিত নারীকুল প্রকৃত স্বাধীনতা ভোগ করার উপযোগী হয় না, শিক্ষার সাথে চাই সাধনা। প্রত্যেকটি নারীর চরিত্রের বিশেষত্ব হোক পবিত্রতা, সংযম ও সত্যনিষ্ঠা। জ্ঞানীর অঞ্জনে যার নয়নের দীপ্তি খুলেছে সে সদা পবিত্র, সর্বত্র পবিত্র, সর্বতোভাবে পবিত্র। সৃষ্টি বাবামণির অমোঘ নির্দেশ, উচ্চাকাঙ্ক্ষাকে জাগাও, সত্য সংকল্পকে চেতনা দাও, সংযমের মধু আহরণে উদ্বুদ্ধ হও। সমাজবৃক্ষের মূল হচ্ছে নারী, নারীর সর্বাঙ্গীন উন্নতিতে দেশের উন্নতি। নারী পরিবারে কন্যারূপে, ভগ্নীরূপে, জায়ারূপে, বন্ধুরূপে, মাতারূপে, পিতামহী ও মাতামহী রূপে বিরাজমান। জীবনের প্রতিটি পর্দেই জগৎ কল্যাণকারিণী রূপে নিজেকে প্রস্তুত করতে হবে। জগৎ কল্যাণের প্রথম সোপান হচ্ছে চিত্তশুদ্ধি। সৃষ্টি বাবামণির অত্যুত্তম আদর্শে প্রতিটি নারীর শৈশব থেকে আত্মগঠন প্রয়োজন, তবেই ত্যাগের সৌরভে জীবন পুষ্প প্রস্ফুটিত হবে। সৃষ্টি বাবামণি বলেছেন, স্বাধীনই তোমাকে থাকিতে হইবে, যে পরাধীনা সে কখনো পরকল্যাণে জীবন উৎসর্গ করতে পারে না। কিন্তু পর কাকে বলে জানো মা? কাম ক্রোধ প্রভৃতি রিপুরাই তোমার সবচাইতে বড় পর বা বড় শত্রু। এই শত্রুগুলির অধীন না হওয়ায় যথার্থ স্বাধীনতা, এই স্বাধীনতাই তোমাকে অর্জন করিতে হইবে। পরাধীনতা আসে আত্মবিস্মৃতি থেকে। তুমি কে, তোমার স্বরূপ কি, জগৎ ব্রহ্মাণ্ডের সহিত তোমার সম্বন্ধ কি, এই কথা যে ভুলিয়া যায় সেই হয় পরাধীন। নারী জাতির মধ্যে শক্তির বা শরীর চর্চাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। যাদের বাহুতে থাকবে অমিত শক্তি, হৃদয়ে থাকবে অসীম সাহস, বক্ষে থাকবে জাতীয় উন্নতির সুতীব্র আকাঙ্ক্ষা, মনে থাকবে প্রবল আত্মবিশ্বাস, চিত্তে থাকবে অসামান্য সংযম, আর চরিত্রে থাকবে নিষ্কলঙ্ক পবিত্রতা। স্বাধীনতার সাথে স্বাবলম্বন শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীনতাকামী প্রতিটি নারীকে স্বাবলম্বন ব্রত অর্থাৎ স্বনির্ভর হতে হবে। পাশ্চাত্য শিক্ষার অন্ধ অনুকরণে ও ভোগবাদের তীব্র হাতছানিতে বর্তমান প্রজন্মের নারীরা অনেকাংশে দিশাহারা। তাদের কারো কারো আচার আচরণ ও পোশাক পরিচ্ছদ কিন্তু স্বাধীনতার নামে চরম উচ্ছৃঙ্খলতার প্রকাশ মাত্র। এক্ষেত্রে মায়েদের সদা সচেতন প্রয়াস খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীন নারীকে আত্মসচেতন, আত্মমর্যাদাবোধ ও আত্মসম্ভ্রম বোধে সর্বদা উন্নীত হতে হবে। স্ত্রী জাতি পুরুষ জাতির সাথে জীবনের প্রত্যেক ক্ষেত্রে সমান অধিকার, সমান সুযোগ, সমান স্বাচ্ছন্দ্য ভোগ করা স্বাধীনতার বহিঃলক্ষণ মাত্র। ইহাই স্বাধীনতার সম্মুখ স্বরূপ নয়,
স্বাধীনতার জন্ম হচ্ছে আত্মদর্শনে, নিজেকে জানা, নিজের সাথে ভগবানকে এবং ভগবানের সাথে নিজেকে ওতপ্রোতভাবে যোগযুক্ত অনুভব করা। এই আত্মদর্শনের মধ্য দিয়ে নারী জাতির যথার্থ উন্নতি এবং যথার্থ স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হবে। এই আত্মদর্শনের মধ্যে দিয়েই নারীর জীবন ঘৃণাভরে উপেক্ষিত দাসীর থেকে সরৈশ্বর্যশালিনী দিব্য দীপ্তিমালিনী কোটি ব্রহ্মাণ্ড পালিনী ভগবতীর জীবনে পরিবর্তিত হবে। ভারতবর্ষ আজ স্বাধীনতারই দিন পড়েছে। ধর্মে কর্মে শিক্ষায় সমাজে সংস্কারে ও রাষ্ট্রে সর্বত্র আজ স্বাধীনতারই বিজয় দুন্দুভি বাজবে। ইহাই আজ ভারতের অধিষ্ঠাত্রী দেবতার অভিপ্রায়। আজ নারী সমাজকে স্বাধীনতার রুদ্র মন্ত্রে দীক্ষা নিতে হবে। স্বৈরাচার ও ব্যভিচারকে সমূলে বিনাশ করে বলিষ্ঠ চরিত্রবান তেজদীপ্ত মহিষী নারী তার কমনীয় প্রজ্ঞার আলোকে ধরণীকে শান্তির আলয়ে পরিণত করবেই। এবার শ্রী বাবামণির একটি কবিতার একটি পঙ্ক্তি দিয়ে শেষ করব। বক্ষে আমার করবি বিরাজ, গড়বি নতুন বিশ্ব সমাজ, ভরবি মানব জাতির জীবন নিত্য নতুন বিবর্তনে, দুর্বলেরই বল দিবি রে, চক্ষু দিবি অন্ধজনে। জয়তু শ্রী বাবামণি, জয়তু শ্রী মামণি, জয়তু অখণ্ড সংঘ। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রদ্ধেয়া শ্রীমতী স্বাগতা চৌধুরী মহাশয়াকে। অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল ভাষায় স্ত্রী জাতির স্বাধীনতা সম্পর্কে তথা শ্রী শ্রী বাবামণির ভাবাদর্শে স্ত্রী জাতির স্বাধীনতা সম্পর্কে এই বিষয়টিকে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য তার সুস্থ জীবন, সুদীর্ঘ জীবন, পরমারাধ্য শ্রী শ্রী বাবার চরণে প্রার্থনা করি। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম স্ত্রী স্বাধীনতা বিষয়ে। শ্রী শ্রী বাবামণির ভাবাদর্শে নবনারীত্ব আন্দোলনের প্রসঙ্গ এসেছে এবং তার ভাষায় নবনারীত্ব বলিতে আমরা বুঝি দেবীত্ব। এই দেবীত্ব, নারীদের ভেতরে এই যে দেবীত্বের বিকাশ, এটি কোনো নতুন ঘটনা নয়। প্রাচীনকাল থেকে ভারতের বুকে এর অনেক দৃষ্টান্ত আছে। এবং শ্রী শ্রী বাবামণি এই প্রসঙ্গে বলছেন, একদিন ভারতবর্ষ কুমারীর পূজা করিত। কুমারীর জগন্মাতার প্রত্যক্ষ প্রতীক রূপে কুমারীর পায়ে অর্চনার কুসুমাঞ্জলি ঢালিত। কুমারীকে জগতের সকল সৌন্দর্য, সকল মাধুর্য ও সকল নিষ্কলুষতার আধার জ্ঞান করিয়া ধ্যান ও নেত্রে তাহার জগদ্ধাত্রী মূর্তি নিরীক্ষণ করিয়া তাহার পদতলে ধুল্য বলুঞ্চিত হইত। তাই শ্রী শ্রী বাবামণিও আজকের নারীদের ভেতরেও সেই দেবীত্বকেই, সেই দেবীকেই আহ্বান করেছেন। এখন সময় হয়েছে একটি স্বরূপানন্দ সঙ্গীত শুনে নেবার। পরিবেশনায় শ্রদ্ধেয়া শ্রীমতী পিউ বিশ্বাস। আমার কাছে আসিস না, মা ছাড়া তুই অন্য রূপে আমার কাছে আসিস না, ছেলে ছাড়া অন্য ভাবে, ছেলে ছাড়া অন্য ভাবে আমায় ভালোবাসিস না, অন্য রূপে আসিস না, মা ছাড়া তুই অন্য রূপে আমার কাছে আসিস না। Thank you.
जान ले आमाय पेटे छेने सकल स्नेह देश बांधेले जान ले आमाय पेटे छेने सकल स्नेह देश बांधेले नईने मन नईने अमर जीवन नशे रूपे आशीष माछारा तुई अन्य रूपे अमर काछे ছেলে বলে না মানলে মন নাচে মেরে তারা ছেলে বলে না মানলে মন নাচে মেরে তারা কাদিস নামর তুমি দেয়ার কাদিস নামর তুমি দেয়ার আমার সুখে আশিস না আমার কাছে আশিস না মা ছাড়া তুমি অন্য রূপে আমার কাছে আশিস না ছেলে ছাড়া অন্য ভাবে ছেলে ছাড়া অন্য ভাবে আমায় ভালোবাসিস না অন্য রূপে আশিস না মা ছাড়া তুই অন্য রূপে আমার কাছে আশিস না অনবদ্য কথা ও সুরের মাধুরী পরিবেশিত হলো শ্রদ্ধেয়া শ্রীমতী পিউ বিশ্বাসের কণ্ঠে। অবশ্যই তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং শ্রী শ্রী বাবামণির শ্রীচরণে তার মঙ্গলময় জীবনের প্রার্থনা করি। আধুনিক যুগে নারীদের ভেতরে দেবীত্ব প্রকাশিত হবে তখনই যখন তারা কর্মে বাক্যে চিন্তায় সর্বতোভাবে হবেন পবিত্র। এই নারীদের পবিত্রতার বিষয়ে শ্রী শ্রী বাবামণির একটি কথা, অনন্য সাধারণ কথা, যা উল্লেখ না করে পারছি না। তিনি বলেছেন, ভগবান আর নারী আমার চোখে অভেদ বস্তু, ভগবান পবিত্রতার স্বরূপ, নারীও আমার চোখে পবিত্রতার গৌমুখী। নারীকে আমি মানবী বলিয়া তাকে আমি মনে করি না, মনে করি তাকে আমি দেব বালা বলিয়া, জ্ঞান করি তাকে আমি জগতের আশ্চর্যতম পূজা বিগ্রহ। আর এই অন্তরের দেবীত্বকে জাগরিত করে যারা আমাদের সামনে জ্বলন্ত দৃষ্টান্ত প্রদর্শন করেছেন তারা হলেন পরম পূজনীয়া শ্রী শ্রী আশ্রম মাতা ও পরমারাধ্যা শ্রী শ্রী মামুনি। তাই আজকের এই মাতৃ দিবসের দিনে এই দুই মাতাকে স্মরণ করে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে। এখন নারীর পবিত্রতা বিষয়ক একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শ্রদ্ধেয়া শ্রীমতী শোভা দাস। নারীর পবিত্রতা প্রসঙ্গে পরমারাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আমাদের সকলের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণি বলেছেন, হে জননীর জাতি পবিত্র হও, নিজেকে পবিত্র করো, হও নরক নিবারণী জাহ্নবীর মতো, পাপ তাপ হারিয়ে সকলকে করো তাই। নিজের অন্তরে পূর্ণ প্রতিভা জ্বালো, সকলের অন্তরে পূর্ণ প্রতিভা জ্বালাও। নারী জাতির প্রতি শ্রী শ্রী বামনের এই আবেদন, এর কারণ নারীরাই
সমাজ সংসারের ধারক ও বাহক। নারীরা পবিত্র উন্নত হলে সমাজ সংসার পবিত্র উন্নত, নারীরা নিম্নগামী হলে সমাজ সংসারের পতন অবশ্যম্ভাবী। নারী যখন নাস্তিক ও পাপীয়সী হয় তখন সে নিজেও ডোবে, ত্রিভুবনকেও ডোবায়। তাই নারীকে সতীত্বে, সৎ চরিত্রতায়, ভগবত বিশ্বাসে সমুজ্জ্বল হতে হবে। আমরা জানি ভারতবর্ষ মাতৃসাধনার দেশ, এখানে নারীকে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী রূপে পূজা করা হয়। আর এই পূজার মধ্য দিয়ে পুরুষেরা নিজ জীবনের চরম চেতনাকে জাগ্রত করে পরম সার্থকতা লাভ করে। কিন্তু পুরুষেরা নারীকে উচ্চ আসন দেবে, এতেই নারীর কর্তব্য ফুরিয়ে যায় না। নারীকেও নিষ্কাম নিঃস্বার্থ সেবা দিয়ে নিষ্কাপ নিষ্পাপ নিষ্কলঙ্ক পবিত্র চরিত্রের মধ্য দিয়ে দেবীর মতো পূজা পাওয়ার যোগ্যা হতে হবে, পূজা পাওয়ার যোগ্যা হতে হবে। নারীকে সতীত্বে ও সৎ চরিত্রতায় নিষ্ঠাপরায়ণ হবার জন্য শ্রী শ্রী বাবামণি কুমারীর পবিত্রতা নামক ছয় খণ্ড পুস্তক, বিবাহিতের ব্রহ্মচর্য, সবদা সদবার সংযম, বিধবার জীবনযোগ্য নামক বেশ কয়েকটি গ্রন্থ রচনা করে আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, যেগুলি পাঠ করলে ও অনুসরণ করলে নারীরা সত্যই মহাশক্তি ও দশভুজার অংশ হয়ে উঠতে পারবে এবং সমাজের হিতকল্পে কাজ করতে পারবে। শিশুর চরিত্র গঠনে মায়ের ভূমিকা প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলেছেন, শিশু মাতৃগর্ভে থাকাকালীনই তার চরিত্র গঠন করতে হবে। শিশু যখন মাতৃগর্ভে থাকে, অর্থাৎ শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন মা যে সকল শুভ চিন্তা ও শুভ কর্ম করেন তা শিশুর মধ্যে বর্তায়, কারণ শিশু তখন মায়ের রক্ত ও রস থেকে তার জীবনী শক্তি পেয়ে থাকে। শিশু জন্মাবার পরও মা যখন তাকে স্তন্যদুগ্ধ পান করান তখনও তাকে শুদ্ধ ও পবিত্র চিন্তার মগ্ন থাকতে হবে। শিশু প্রথম নয়ন মেলে তার মায়ের হাস্যময় মুখখানিকেই দেখে এবং সে যখন প্রথম কথা বলে ওঠে তখন সে মাতৃভাষায় তার মাকে জড়িয়ে মা বলে জড়িয়ে ধরে। তাই মাকে তো নিষ্কলঙ্ক নিঃস্বার্থ ও পবিত্র চরিত্রের অধিকারী হতেই হবে, নাইলে শিশু পরবর্তী জীবনে সঠিকভাবে চরিত্র গঠন করে সত্য সুন্দরের পারে অগ্রসর হতে পারবে না। শুধু সন্তান প্রসব করলেই তো মা হওয়া যায় না, পশু তো সন্তান, মানুষ হলো না পশু হলো, স্বার্থপর জানোয়ার হলো না পরার্থ প্রেমী দেবদূত হলো, তার উপরেই মাতৃত্বের সার্থকতা নির্ভর করে। তাছাড়া মাতৃত্ব মানে শুধু সন্তান প্রসব করার ক্ষমতাই নয়, মাতৃত্ব মানে বিশ্বের সকলের কাছে মা বলে প্রতিভাত হবার এক অলোক সামান্য আধ্যাত্মিক বৈভবশালিতা, যার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের অখণ্ড মাতা ও পরম পূজনীয়া শ্রী শ্রী মামুনি। সমাজ গঠনেও মায়ের ভূমিকা প্রসঙ্গে বলা হয়, মায়েরা যেমন গড়ে দেশের মানুষগুলো ঠিক তেমনই হয়। একবার ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন ম্যাডাম ক্যাম্পানকে জিজ্ঞাসা করেছিলেন ফ্রান্সের যুবকদের সুশিক্ষার জন্য কি করণীয়। উত্তরে ম্যাডাম ক্যাম্পান বলেছিলেন, ভালো মা। এই উত্তরে মুগ্ধ হয়ে নেপোলিয়ন বলেছিলেন, হেয়ার ইজ আ সিস্টেম ইন ওয়ান আওয়ার, অর্থাৎ আপনি একটি কথায় একটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার কথা বলে দেন। এই ভালো মায়ের প্রসঙ্গ টেনেই বলি, ছোটবেলায় শ্রী শ্রী বাবামণির গৃহে অনেক ছেলেরা পড়াশোনার জন্য এসে থাকতেন। শ্রী শ্রী বাবামণির মাতা মমতাময়ী দেবী তাদের নিজ সন্তানের থেকে অধিক স্নেহ করতেন। বড় বড় মাছের টুকরো,
দুধের স্বর তাদের খাওয়াতেন আর বলতেন, আমার সন্তানেরা তো আমার কাছে থাকবে, ওরা তো দুদিন বাদে লেখাপড়া শেষ হলে চলে যাবে। সিসি বাউমনি মায়ের এই যে ত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসা, পরার্থ প্রেম, এর কারণে মহান ত্যাগী সিসি বাবামণিকে আমরা গুরুরূপে পেয়েছি, যিনি আজীবন কাল জগৎ কল্যাণের জন্য তিল তিল করে নিজেকে উৎসর্গ করেছেন। আগেকার দিনের মায়েরা আজকালকার দিনের নারীদের মতন এত পুঁথিগত শিক্ষায় বা বহির্গত শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কিন্তু তাদের চরিত্রের পবিত্রতা, ত্যাগ, নিঃস্বার্থপরতা, পরদুঃখে বিগলিত প্রাণ, এইসব চারিত্রিক গুণাবলী তার সন্তানদের ভালো মানুষ হতে সাহায্য করত, যার মধ্যে কেউ কেউ জগৎকে শান্তির পথ, জ্ঞানের পথ দেখাতে সক্ষম হতো। সিসি বাউমনি বলছেন, আজও মহাত্মারা ধরিত্রীতে জন্মগ্রহণ করবার জন্য উদ্গ্রীব, কিন্তু তারা তেমন সেমন পবিত্র আঘাত পাচ্ছেন না, তাই সিসি বাউমনি জননীদের কাছে কাতর আহ্বান জানিয়ে বলেছেন, জননীরা তোমরা তোমাদের আধার পবিত্র করো, আধার পবিত্র করো। নারীরা কখনো মাতা, কখনো ভগ্নী, কখনো কন্যা, কখনো বা জায়া বধূ, প্রত্যেকটি রূপেই থাকে পবিত্র ও সচ্চরিত্রের অধিকারী হতে হবে, তবে সমাজ সুন্দর সুন্দর হয়ে গড়ে উঠবে। কিন্তু আজকাল অধিকাংশ নারীরাই নারী স্বাধীনতার নাম করে যে সকল আচার আচরণ ও বেশভূষা পরিধান করছেন, তাতে মনে হয় না তারা আধুনিকা হচ্ছেন, বরঞ্চ মনে হয় তারা প্রাচীন কালের বর্বর যুগে ফিরতে চাইছে। কিন্তু সিসি বাবামণি আশার বাণী শুনিয়ে বলেছেন, ক্ষণিকের এই পতন দৃশ্যে চিত্ত আমার নয় ভীত। তিনি জানিয়েছেন, সেদিন খুব দূরে নয় যেদিন নারীর হস্তধৃত আলোক বর্তিকায় ত্রিভুবনের অধিকাংশ পথ আলোকিত হবে এবং দলে দলে ভক্তিমান পুরুষেরা সেই আলোকে নিজেদের পথ চিনে নিয়ে জীবনের পথে অগ্রসর হবে। তাই তো তিনি রচনা করলেন, আসিবে সেদিন আসিবে রমণী যেদিন দেবী প্রতিভায় যত মলিনতা নাশিবে, কত মহিষী মহিলার দল পুরুষ জাতির ভিতরিবে বল, ভগবত প্রেম অমিয়ে সবারই ভাসাবে নিজেরা ভাসিবে। খুবই প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য আমরা শুনলাম, কথা আমরা শুনলাম শ্রদ্ধেয়া শ্রীমতী শোভা দাস মহাশয়ার ভাষণে। তাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং প্রণতি জ্ঞাপন করি। মাতৃবন্দনার প্রথম যে পদক্ষেপ তা আমরা নিতে পারি আমাদের নিজ জননীর প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি প্রদর্শন পূর্বক। একটি শিশু যখন শিশু বয়সে তার মাই তার কাছে তার সমগ্র জগৎ জুড়ে বিরাজমানা, যেমনি একজন মা তার সন্তানকে তার স্নেহে তার ভালোবাসায় লালন পালন করেন, তেমনি শিশুর কাছেও তার সমগ্র জগৎ মাতৃময়, মায়ের ক্রোড়ই তার সবচেয়ে নিরাপদ স্থান। এই প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণির একটি উপদেশ, প্রাণের অফুরন্ত আবেশ লইয়া উচ্চারণ করো সিদ্ধ মন্ত্র মা, হৃদয়ের অনাবিল নির্মলতা লইয়া চিন্তা করো মহামন্ত্র মা, অন্তর জুড়িয়া ধ্যান জমাও মায়ের, মাতৃরূপিণী মহাশক্তির অর্চনা করিয়া ধন্য হও, পুণ্য হও, সুন্দর হও, শুভ্র হও। মা নামে প্রাণ তোমার জাগিয়া উঠুক, লক্ষ যুগের জড়তা, কোটি জন্মের তমসা, মাতৃ নামের বিদ্যুন্ময় তাড়নায় বিধ্বংস প্রাপ্ত হোক, অবসাদগ্রস্ত হোক। বিশ্বাস করো এই মহা নামে, এই মহা বীজে, মহামন্ত্র মা তোমার সকল দুর্বলতা হরণ করিবে, সকল আপদ উদ্ধার করিবে। আর এই মহাভাবকে স্মরণে রেখে আমরা এরপর শুনে নেব একটি স্বরূপানন্দ সঙ্গীত, পরিবেশনায় কুমারী মনামী দাস। Amen.
ভয় ভাবনা নাই মায়া, ভয় ভাবনা নাই আমা, চরণ তলে ঠাই পেয়েছি, দূর হয়েছি অন্ধকার, চরণ তলে ঠাই পেয়েছি, দূর হয়েছি অন্ধকার, ভয় ভাবনা নাই আমার, ভয় ভাবনা নাই মায়ার, ভয় ভাবনা নাই আমার। চন্দ্র সূর্য বসে বনে, ওগো আমার নয়ন কোণে, চন্দ্র সূর্য বসে বনে, ওগো আমার নয়ন কোণে, চন্দ্র সূর্য বসে বনে, ওগো আমার নয়ন কোণে, ঘুচলো সকল শুভাশুভ, ঘুচলো সকল শুভাশুভ, ঘুচলো সকল বাজ বিচার, ঘুচলো সকল শুভাশুভ, ঘুচলো সকল বাজ বিচার, ভয় ভাবনা নাই মায়ার, ভয় ভাবনা নাই আমার। প্রাণ শুধু চাই প্রেমের পরো, প্রাণ শুধু চাই প্রেমের পরো, স্নেহের মধু আনন্দ রস, প্রাণ শুধু চাই প্রেমের পরো, স্নেহের মধু আনন্দ রস, ভুল হলো মা জন্ম মরো, ভুল হলো মা জন্ম মরো, ভুল হলো সব হাহাকার, ভুল হলো মা জন্ম মরো, ভুল হলো সব হাহাকার, ভয় ভাবনা নাই মায়া, ভয় ভাবনা নাই আমার, ভয় ভাবনা নাই মায়ার, ভয় ভাবনা নাই আমার, চরণ তলে ঠাই পেয়েছি, দূর হয়েছি অন্ধকার, চরণ তলে ঠাই পেয়েছি, দূর হয়েছি অন্ধকার, ভয় ভাবনা নাই আমার, ভয় ভাবনা নাই মায়া, ভয় ভাবনা
অপূর্ব সুর লহরীতে মন প্রাণ আবিষ্ট হলো ছোট্ট বোন মনামীর উপস্থাপনায়। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির শ্রীচরণে তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। শ্রী শ্রী বাবামণি বলেছেন, পুরুষের চরিত্র বল যেন কংক্রিটের টুকরো, কংক্রিট পিটিয়ে তার উপর ইমারত গড়লে তার আর দেওয়াল ফাটে না। নারীর সতীত্ব তেমনি সমাজের সিমেন্ট, যে সমাজে নারীর সতীত্ব যত অটুট সে সমাজের দৃঢ়তা তত অধিক হতে বাধ্য। নারীদের উদ্দেশ্যে তিনি বলছেন, তোমার প্রত্যেকটি চিন্তা ও বাক্যের দিকে তীব্র লক্ষ্য দাও আর দেখো যে সেগুলি জীবনের শ্রেষ্ঠতম আদর্শের অনুগত কিনা। পবিত্র চিন্তার যে সাধিকা জগতে সে দেবী স্বরূপিণী, তাই নারীদের জীবনে সতীত্ব রক্ষা তথা সংযম ব্রহ্মচর্যের প্রয়োজনীয়তা বা ভূমিকা অনস্বীকার্য। তাই নারী জীবনে এই ব্রহ্মচর্যের প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করবেন শ্রদ্ধেয়া শ্রীমতী বিপাশা সাহা। নেই নাকি? নেই না, আছেন বলছেন, শোনা যাচ্ছে না। কোনটা বুঝতে পারছি না, দেখা যাচ্ছে না। ক্যামেরা অ্যাক্সেস হচ্ছে না আমার, ভিডিওটা আমি কি শুরু করবো? দেখা যাচ্ছে না, ভিডিওটা অন না করলে স্পটলাইট আনা যাবে না। ভিডিওটা অন করুন, ভিডিওটা করে দেন। তাহলে আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটা ইয়েস করুন তাহলেই হবে। পাঠিয়েছি, ওকে করুন। আমি মুখে করব, আপনি ছবি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমার ওই সুদাম একটা রিকোয়েস্ট পাঠিয়ে, ওটা তো ওকে করেছেন। হ্যাঁ হ্যাঁ, তাও আসেনি। স্টার্ট ভিডিও লেখা আছে না, ওখানে ক্লিক করলেই তো চলে আসবে। দিদি আপনি আরম্ভ করে দিন। দিদি আরম্ভ করে দিন, আপনি বলতে থাকুন। বিপাশাদি শুরু করুন। এবার কি মিউট হয়ে গেলেন? বলছি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন, আপনি বলতে শুরু করুন। আচ্ছা, নারী জীবনে ব্রহ্মচর্যের প্রয়োজনীয়তা, এ কথার আলোচনা প্রসঙ্গে প্রথমেই জানতে হবে ব্রহ্মচর্য কি, অর্থাৎ ব্রহ্মচর্য বলতে আমরা কি বুঝি।
ব্রহ্মচর্য অর্থাৎ সংযম সদাচার এবং বীর্য ধারণে দৃঢ় সংকল্পতার সমন্বয়। লক্ষ্য যার অনন্ত ঊর্ধ্বে, চরিত্র যার উজ্জ্বলতায় ভাস্বর, আত্মবিশ্বাস যার দৃঢ়তায় স্থির, সেই যথার্থ সংযম ও সুন্দরের প্রতীক। ব্রহ্মচর্য একটি অদ্ভুত শব্দ বা একটি অত্যুদ্ভূত জীবন দর্শন যার গোড়াপত্তন হয়েছিল বহু শতাব্দী পূর্বে কোনো এক শাশ্বত যুগে। সেই যুগে পারস্পরিক নির্ভরতায় ও সহযোগিতার সমৃদ্ধিতে নারী শুধু জননী জায়া দুহিতাই ছিলেন না, ছিলেন কল্যাণী রূপে ঐশ্বর্যময়ী। সেদিন তপোবনের শান্ত কোলাহল মুক্ত পরিবেশে বৈদিক নারীরা ছিলেন ব্রহ্মচর্য পরায়ণা। নিজেদের মহিমাতেই তারা আজও জগতের সমাদৃতা এবং তাদের রচিত বেদ ও মন্ত্রের ধ্বনি বহু শতাব্দীর পরেও প্রতিধ্বনিত হয়েছিল শঙ্কর ব্যাস এবং বিবেকানন্দের বজ্র গম্ভীর ঘোষণা। এটা পুরুষ ঋষিদের করুণার ফল নয়, ভোগ ও বাসনার পঙ্কিল তরঙ্গ যার অন্তরকে অশুদ্ধ করতে পারেনি, এক জীবনীয় অমৃত রসায়ন অন্তরে বাইরে এক অনাবিল পবিত্রতা সৃষ্টি করেছিল সেই শ্রদ্ধাবতী ব্রহ্ম সমাহিতা নারী। ব্রহ্মচর্যের বলে নিজেই নিজেকে করেছিলেন সম্মাননীয়া, চির নমস্যা। কিন্তু আজ বর্তমান যুগের প্রেক্ষাপটে সমাজের চালচিত্র বদলেছে, বদলেছে সমাজের বুকে নারীর স্থান। অবক্ষয়িত সমাজে দেশ ও ব্যাপী কদর্যীভূত চিন্তায় মহিমান্বিতা নারী আজ অবসন্নতায় ম্রিয়মান। তবু নারী আজ শুধুমাত্র পুরুষের ছায়া সঙ্গিনী নয়, সে পুরুষের সজীব কর্ম সঙ্গিনী। তাই পুরুষের ব্রহ্মচর্যের সঙ্গে সঙ্গে নারীকেও আত্মসংযমের শিক্ষায় ব্রতধারিণী হতে হবে। সংযমী হতে হবে বাক্যে, চিন্তায়, কর্মে এবং আচরণে। আত্মশ্রদ্ধা ব্রহ্মশক্তির উন্মেষ ঘটায়। তাই ব্রহ্মচর্যের মানসিক অনুশীলনে সে নিজেই নিজেকে আত্মশ্রদ্ধিত করে তুল। নারী যে নরকের দ্বার নয় এ সত্য তাকেই প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে আত্মসংযম, আত্মসম্ভ্রম ও আত্মমর্যাদার শ্রেষ্ঠত্বে। পবিত্রতা বিরোধী যতগুলো কদাচার নারী জাতিকে পদসেবার কিঙ্করি করে রেখেছিল, আজ তার ঝাড়ে বংশে উৎখাত করার দিন এসেছে। লোক ও চক্ষুর অন্তরালে তখনকার হিন্দু সমাজের নীরব অশ্রুমোচনকারিণী একদল বিধবা সংযম ও শুদ্ধতার যে অঙ্গীকারে নিজেকে সমর্পণ করেছিলেন সেটি হলো ব্রহ্মচর্য। তাঁদের এই সদিচ্ছার অপরাজেয় শক্তির অগ্নি মন্ত্রের আবশ্যকতাই নারী জাতিকে পুনরুজ্জীবিত করুক। অতীতের সেই জ্ঞান ও মঞ্জুষা আজকের নারী জাতির শিরায় শিরায় নবজীবনের বিদ্যুৎ তরঙ্গ তুলুক। আত্মসংযম নারীকে এমন বিশ্ববন্দিত করুক যাতে অনায়াসে নিজের সন্তানকে উপেক্ষা করে দুধের স্বরটুকু বিশ্ব সন্তানের মুখে তুলে ধরতে পারেন। নারী বিভূষিতা হোক তার অমূল্য চরিত্রবোধে, অমূল্য সততায়, অমূল্য সংযম সাধনায়। এই অমূল্য গুণগুলোই সংযমী জীবনের এক একটি মাইলস্টোন। যেই মাতৃক্রোড়ে ভারতীয় সভ্যতার বনিয়াদ, সেই মাতৃজাতির কণ্ঠে ব্রহ্মচর্যের ভেড়ি এমন ভাবে নিনাদিত হোক যেখানে পুরুষ জাতি শ্রদ্ধায় ভক্তিতে মধুর মাতৃধ্বনিতে সম্বোধন করতে বাধ্য হয়। আগামী সমাজের হোক সে দিক দর্শন, পুরুষ সংযমী হোক মাতৃজাতির প্রতি সম্মান বোধে, দাম্পত্য অশিক্ষায় এবং সাধন বিমুখতায়। কুমারী করুক তার কৌমার্য রক্ষা। বলবেন না,
সধবা করুক তার সতীত্ব সাধনা, বিধবা সঞ্চয় করুক জীব কল্যাণের যোগ্যতা। এভাবেই নারী নিজের অনন্ত বিকাশকে উন্মেষিত করতে পারলেই ব্রহ্মচর্য পরায়ণ দম্পতির রজ বীর্যে দেব মানবের আবির্ভাব ঘটবে। আবার এই মাটিতে বুদ্ধ শঙ্কর নানক জন্মগ্রহণ করে মহিষী মায়ের স্তন্য পান করে সমৃদ্ধ হবেন। পূজার পারিজাত আবার প্রস্ফুটিত হবে এই ভারত ভূমিতে। জয় গুরু। খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কতগুলি কথা আমরা শুনলাম শ্রদ্ধেয়া শ্রীমতী বিপাশা সাহার বক্তব্যে। নারীদের জীবনে ব্রহ্মচর্যের প্রয়োজনীয়তা এবং কিভাবে তারা এই ব্রহ্মচর্য পালনের মাধ্যমে দেব মানব জাতির সৃষ্টি হবে এ প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক কিছু কথা তিনি বলেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই এবং শ্রী শ্রী বাবামণির শ্রীচরণে তাঁর সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি নারীকে যেমন মাতৃরূপে বন্দনা করতে শিখিয়েছে, তেমনি যুগ যুগ ধরে কিছু অর্ধ মানবের আদিম প্রবৃত্তি নারীকে করেছে নিপীড়িতা, লাঞ্ছিতা, ধর্ষিতা ও অত্যাচারিতা। এই প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলছেন, আদি যুগ হইতে আজ পর্যন্ত পুরুষ জাতীয় লোকেরা শত শত নারীর সমক্ষে কম প্রলোভন বিস্তার করে নাই। সহস্র সহস্র নারীকে অধঃপতনে চরম সীমায় উপনীত করিতে অল্প প্রয়াস পায় নাই। নিজেদের ভোগের অনলে ইন্ধন রূপে অল্প সংখ্যক নারীকে দগ্ধ করে নাই। পুরুষের কুচক্রান্তে, পুরুষের বিশ্বাসঘাতকতায়, পুরুষের নিষ্ঠুরতায় ও পুরুষের ষড়যন্ত্রে পড়িয়া যুগে যুগে লক্ষ লক্ষ নারী ত্রাহিমাং মধুসূদন বলিয়া কাতর আর্তনাদ করিয়াছে এবং আজও করিতেছে। আজ এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কিছু মানুষ, কিছু পশু মানুষ বলা ভালো, তারা তাদের পাশবিক প্রবৃত্তি চরিতার্থ করার জন্য কিছু নরপিশাচ তাদের, তারা শিশু বৃদ্ধা যুবতী কাউকে বাদ দেয় না তাদের ইন্দ্রিয় পরিতর্পণের রোষাগ্নি থেকে। এমনকি ফুলের মতো নিষ্পাপ শিশুর কোমল শরীরে অনায়াসে তারা আঘাত হানে। সেই সকল নির্যাতনের ঘটনা জেনে শুনে বেদনায় আতঙ্কে বিস্মিত হতে হয়, শিহরিত হতে হয়। আর সমাজের এই রূপ পরিবর্তনের জন্যই প্রয়োজন নারী মাত্রেই মাতৃভাব জাগরিত করে তোলা। তাই শ্রী শ্রী বাবামণির কথায়, সত্য ঘটনা কাহিনীর চেয়ে শতগুণ আশ্চর্য, যখনই আসিবে কাম প্রলোভন বক্ষে ধরিও ধৈর্য, নারী মাত্রেই তোমার জননী, সাধনার এই বীর্য তরঙ্গাকুল ক্ষুব্ধ বারিধির করে দেবে উত্তীর্য। আর এই অপূর্ব স্বরূপানন্দ সঙ্গীতটি এখন পরিবেশন করবে কুমারী লগ্নজিতা চৌধুরী। ধরিও ধৈর্য,
সত্য ঘটনা কাহিনীর চেয়ে শত গুণা আশ্চর্য নারী মাত্রে তোমার জননী নারী মাত্রে তোমার জননী সাধনার এই বীর্য তরঙ্গ পুলো খুব ধবারে দে তরঙ্গ পুলো খুব ধবারে দে উড়ে দেবে কুমতির সত্য ঘটনা কাহিনীর চেয়ে শত গুণা আশ্চর্য বিশ্বাস করো নিজের বিশ্বাস করো নিজ চিত্তের স্থির চেতনার বীজের তোমারে করিবে অটল চল তোমারে করিবে অটল চল সচিন্তারে সূর্য মহামানবে পঙ্ক্তিতে তুমি হবে আচার্য বর্জ সত্য ঘটনা কাহিনীর চেয়ে শত গুণা আশ্চর্য যখনই আসিবে কেমন ঘোর সত্য ঘটনা কাহিনীর চেয়ে শত গুণা আশ্চর্য শত গুণা আশ্চর্য শত গুণা আশ্চর্য অনবদ্য উপস্থাপনা শুনলাম কুমারী লগ্নজিতার কণ্ঠে। অপূর্ব সুরের লহরী আমাদের মন প্রাণ ভরিয়ে দিয়ে গেল। শ্রী শ্রী বাবামণি তার চরণে তার মস্তকে লগ্নজিতারকে অনেক আশীর্বাদ করুন, তার মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই শ্রী শ্রী বাবামণির শ্রীচরণে। শ্রী শ্রী বাবামণির ভাষায় নারী সমাজ বৃক্ষের মূল, সে তার জন্মভূমির মাটিকে ছেড়ে দিতে পারে না। সমাজের সমাজ বৃক্ষের ওপরে বাইরের ঝড়ঝাপটা যত বেশি অত্যাচার শুরু করবে, নারী তত নূতন নূতন শাখা মূল উপমূল সৃষ্টি করে অগণিত সংখ্যায় মাটির ভেতর চতুর্দিকে অধিকতর উৎসাহে ছড়িয়ে দেবে, যেন একটা শিকড় ছিঁড়ে গেলে অন্য দশটা বিশটা ত্রিশটা শিকড় গাছটাকে অনায়াসে অবিচলভাবে শক্ত করে ধরে রাখতে পারে। তিনি আরো বলছেন, এই শক্তি দিয়েই তোমরা গড়েছ সংসার, পত্তন করেছ সভ্যতার, সৃষ্টি করেছ নব নব দেশ নব নব সংস্কৃতিকে, অফুরন্ত মসি যুগিয়েছ সাহিত্যিকের লেখনীতে। মাতৃত্বের এই শক্তি মহিমা ও সৃজনশীলতা এ বিষয়ে সংক্ষেপে আলোচনা করবেন শ্রদ্ধেয়া শ্রীমতী অঞ্জলি সেন। আজ আমরা আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে মিলিত হয়েছি। প্রচলিত মতে আজকের দিনটি নারীদের অধিকার প্রতিষ্ঠার স্মরণীয় দিন।
সত্যি কি তাই? একদিনের শরণের মধ্য দিয়ে কি নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে, নাকি মাতৃত্বের মহিমা প্রস্ফুটিত হবে? না তার জন্য আমাদের প্রতিদিনই কিছু করণীয় আছে। দেখে নেওয়া যাক, দিব্য দৃষ্টি সম্পূর্ণ দূরদর্শী নির্ভীক মাতৃ সাধক শ্রী শ্রী বাবামণি নারী দিবসের পরিভাষা। নারী শব্দটি শুনলে প্রথমে মনে জেগে ওঠে মা শব্দটি। নারীর পূর্ণতা মাতৃত্বে, আর মাতৃত্বের পূর্ণতা তার সৃজনী শক্তিতে। সাধারণত আমরা মা বা সৃজনী শক্তি বলতে বুঝে থাকি যে জাগতিক নিয়মে একটি সন্তানকে জটরে ধারণ করি, তাকে লালন পালন করি, তার উপরে সমস্ত মাতৃস্নেহ অর্পণ করাকে। মা নামের প্রকৃত অর্থ তা না হলেও জাগতিক নিয়মের এই মাতৃভাবকে মিথ্যা বা ভ্রান্ত বলা চলে, কারণ জাগতিক নিয়মের এই ভাবকে অবলম্বন করেই আমরা প্রকৃত মাতৃত্বের মহিমায় অনুধাবন করতে পারি। তাই একে মাতৃশক্তি উপলব্ধির প্রথম ধাপ বলা যেতেই পারে। মা একটি সাধারণ শব্দ নয়, মা একটি মহামন্ত্র, মা একটি মহাভাব, শাশ্বত সত্যের বাংময়ী মূর্তি, মহাশক্তির একক, দেবমানব সৃষ্টির গঙ্গোত্রী, নব নব সৃজনের ভিত্তিভূমি, স্নেহের ফলগুদারা। কোন নারী যদি বংশানুক্রমিক ভাবে কৃচ্ছ সাধনার দ্বারা এই মাতৃশক্তিকে অর্জন করতে পারে, তাহলে যে কেহ মা হতে পারে। তার জন্য তাকে জাগতিক নিয়মে মা হতে হবে এমন কোনো কথা নেই। ধরা যাক মা আনন্দময়ী, মা সারদা দেবী, মাদার টেরিজা, আমাদের পরম পূজনীয় আশ্রম মাতা, পরম আরাধ্যা শ্রী শ্রী মামনি, তারা কেহই জাগতিক নিয়মে মা ছিলেন, কিন্তু তাদের হৃদয় ছিল মাতৃত্বের মহিমায় পরিপূর্ণ। তাই তো তারা জগতে মাতৃ নামে পূজিতা হয়েছে। এইরূপ মাতৃ শক্তি প্রত্যেক রমণীর মধ্যে সুপ্তভাবে বিদ্যমান। শুধুমাত্র সংযম আর সাধনায়, ত্যাগে আর তপস্যায়, জ্ঞানে আর গুণের দ্বারা যদি কেউ তা জাগ্রত করতে পারে, তাহলে এক সাধারণ রমণী, দুর্জন দলনী রণরঙ্গিনী, রক্তবীজ বিঘাতিনী শম্ভু নিশুম্ভ বিনাশিনী মহিষাসুর মর্দিনী কালী করালিনী, সেই বজ্র গভীর হুঙ্কারে জগৎ কাঁপিয়ে অবতীর্ণ হতে পারে। তখন তার মধ্যে এমন এক মহাজ্যোতির প্রকাশ ঘটে যে মাতৃত্বের উজ্জ্বল শ্লাগা লইয়া তার সৃজনী পালনী ও নাশনী শক্তি করজুড়ে ধারণ করে সৃজনী শক্তির মহাজ্যোতি ত্রিনয়নে জাগৃত করে মৃত কঙ্কাল সার ভারত শ্মশানে মৃত সঞ্জীবনী স্বরূপিণী হয়ে জগতের সম্মুখী দাঁড়াতে পারে। এইরূপ মাতৃশক্তি অর্জন করতে হলে চাই বর্তমান ও ভবিষ্যৎ নারীকুলের সর্বাঙ্গ সুন্দর শিক্ষা, পাশ্চাত্যের উদ্যম ভোগবাদের বিভীষিকাময় শিক্ষা নয়, কিংবা বর্তমানের আধুনিকতার দোহাই দিয়ে ধ্বংসাত্মক বা জ্বালাময় শিক্ষা নয়, অতীত ভারতে ঐতিহ্য মণ্ডিত শিক্ষা, যে শিক্ষা ভারতের জাতীয় প্রতিভাকে বহন করে চলেছে। অতীতের মহিমাময় শিক্ষার সাথে যোগ রেখে যোগোপযোগী যে সত্যমূলক শিক্ষা, সেই শিক্ষা অতীত ভারতের মহিমাময় কীর্তিনিচয়কে স্মরণে রেখে অতীত মহিয়সী মহামানবীদের চরিত্রে যেখানে যা কিছু সুন্দর, যা কিছু পবিত্র, যা কিছু উজ্জ্বল, তা আমাদের গ্রহণ করতে হবে, তারপর তা আমাদের পুত্র কন্যাদের মধ্যে সঞ্চারিত করে তাদের বাহুতে তাদের মধ্যে পাষণ্ড দোলনী মহিষাসুর মর্দিনী শক্তির বিকাশ ঘটাতে হবে। তখন তাদের বাহুতে থাকবে অমিত শক্তি, বক্ষে থাকবে অসীম সাহস, হৃদয়ে থাকবে জাতীয় উন্নতি সুতীব্র আকাঙ্ক্ষা, মনে থাকবে প্রবল আত্মবিশ্বাস, চিত্তে থাকবে অদম্য সংযম। সেই শক্তি নিয়ে তাদেরকে দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াতে হবে, কারণ অখণ্ড আদর্শ বিশ্বজনীন। অখণ্ডগণের ভাবনা চিন্তা কর্ম সবই
বিশ্বের কুশলকে মাথায় রেখে। পরিশেষে বলি, অখণ্ডগণ অযাচক তারা কোনো অবস্থাতে কাহারো কাছে কিছু যাচ না করে না, দাবি করে না, ছিনিয়ে নেয়, তারা অর্জনে বিশ্বাসী। তাই নিজেদিগকে এমন বীর্য বলি আনতে তেজদীপ্ত মহিমায় সমৃদ্ধ করে তুলবে যে অধিকার নিজে এসে বলবে আমাকে গ্রহণ করে ধন্য কর। অখণ্ডগণের নারী দিবস বছরের প্রতিদিন, তবুও যদি বিশেষ করে নারী দিবস পালন করতেই হয় তাহলে আমার মনে হয় আমাদের তিনটি দিনকে নারী দিবস হিসাবে বেছে নেওয়া উচিত। প্রথমত তেজবীর্যের অধীশ্বরী যিনি আমাদের অখণ্ড সাম্রাজ্যের সম্রাট এবং পরম ব্রহ্ম শ্রী শ্রী বাবামণিকে উপহার স্বরূপ দিয়েছেন, সেই ব্রহ্মময়ী জননী শ্রী শ্রী মমতা দেবীর জন্ম। দ্বিতীয়ত সৃষ্টির অধীশ্বরের হাজারো সৃষ্টির মধ্যে দুই অভিনব সৃষ্টি পরম পূজনীয় আশ্রম মাতা ও পরম আরাধ্যা শ্রী শ্রী মামনি, তারা উভয়ে সৃষ্টির অধীশ্বরের নব নব সৃজনের সাথে ছায়াসঙ্গী হয়ে মাতৃত্বের মহিমা ও সৃজনী শক্তির প্রকৃত পথ প্রদর্শন করে গেছে। তাদের জন্মদিনই হবে আমাদের নারী দিবস। তাদের জীবন আলোক্য অনুসরণ করতে পারলে আমাদের মধ্যে প্রকৃত মাতৃত্বের মহিমা সুপ্রতিষ্ঠিত হবে, সৃজনশীলতা সার্থক রূপ পাবে, আজকের এই নারী দিবস উদযাপন পূর্ণতা পাবে। কৃতজ্ঞতার প্রতিমূর্তি মাতৃ সাধকের হৃদয় ছিল মাতৃমূর্তি, তার সৃজনী শক্তির মূলে ছিলেন তার জন্মদাত্রী জননী, তা তিনি তার সাহিত্যরাজের মধ্যে নানা ভাষায় নানা ঢঙে শ্রীহস্তে লিপিবদ্ধ করে গেছে। যাহার পবিত্র নয়নের দৃষ্টি আমার নয়নে নিয়ত জাগিয়াছে, সেই শাণ্ডিল্য কুল দুহিতা সাবর্ণ কুল কমলা সাক্ষাৎ জগদেশ্বরী শ্রী শ্রী মাতৃদেবী পাদপদ্ম বন্দনা করি। যাহার প্রেমময় পায়ের পরশী বেদনায় ফুটে ফুলহার, নত মস্তকে বন্দনা করি তার। জয় গুরু। অত্যন্ত অনবদ্য অপূর্ব একটি ভাষণ আমরা শুনলাম শ্রদ্ধেয়া শ্রীমতী অঞ্জলি সেন মহাশয়ের কাছে। আমরা সমৃদ্ধ হলাম, হৃদয় স্পর্শী একটি সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনলাম। শ্রী শ্রী বাবামণি মাতৃপূজা প্রসঙ্গে বলছেন, বস্তুত শক্তি সাধকের একান্ন পীঠ একান্ন মহাতীর্থ, জগৎ জননীকে অংশে অংশে পূজা করিবার একান্নটি সাধন কুঞ্জ। দক্ষ যজ্ঞে শিবপত্নী সতী দেহত্যাগ করিলে বিষ্ণুর সুদর্শন চক্রে বিচ্ছিন্ন হইয়া তাহার দেহাংশ যে যে দেশে পতিত হইয়াছিল সেই সেই স্থান আজও মহাতীর্থ রূপে পরিগণিত। কারণ মাতৃ অঙ্গের যে কোনো অংশই সম্পূর্ণ জননীর ন্যায় সমাদরণীয়া। তাই কোথাও মহিষমর্দিনী, কোথাও জয় দুর্গা, কোথাও ফুল্লরা, কোথাও উমা, কোথাও শিবানী, কোথাও মহালক্ষ্মী, কোথাও কুমারী, কোথাও চন্দ্রভাগা, কোথাও নারায়ণী, কোথাও কামাখ্যা নামে পরিকীর্তিতা হইয়া জগন মাতা সাকারা সসীমা রূপে পূজিতা হন। আর এই মাতৃপূজার ভাবকেই জাগ্রত রেখে আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ সমাপ্তি সঙ্গীত হিসেবে স্বরূপানন্দ সঙ্গীত শুনব, শ্রদ্ধেয়া শ্রীমতী শিবানী বোসের কণ্ঠে। যার প্রেমের পরশে বেদনায় ফুটে ফুলহার, যার প্রেমময় পায়ের পরশে বেদনায় ফুটে ফুলহার, নত মস্তকে বন্দনা করিতা
যার প্রেমময় হায়ের পরশে বেদনায় ফুটে ফুলো হার নত মস্তকে বন্দনা করিত বিশ্ববিদাহে বজ্রয়নালে অবিরত যার সুধা ধারা ঢালে বিশ্ববিদাহে বজ্রয়নালে অবিরত যার সুধা ধারা ঢালে ঝঞ্ঝা গগনে ঘন গরজনে ঝঞ্ঝা গগনে ঘন গরজনে মুরাজ মন্ত্র নত মস্তকে বন্দনা করিত যার প্রেমময় পায়ের পরশে বেদনায় ফোটে ফুলো হার নত মস্তকে বন্দনা করিত অসহ অশেষ মৃত্যু পীড়নে যে দিল জাগিয়ে নিত্য জীবনে অসহ অশেষ মৃত্যু পীড়নে যে দিল জাগিয়ে নিত্য জীবনে সেনা ঘাটে যার করুণায় ঝরিতেছে অনিবার নত মস্তকে বন্দনা করিত যার প্রেমময় পায়ের পরশে বেদনায় ফুটে ফুলো হার লোভী শত দুঃখ সন্তাপ যার প্রেরণায় ভুলিয়াছি ভয় লোভী শত দুঃখ সন্তাপ যার প্রেরণায় ভুলিয়াছি ভয় জীবন মরণ আলোক আধার জীবন মরণ আলোক আধার ভুলিয়াছি নত মস্তকে বন্দনা করিত যার প্রেমময় পায়ের পরশে বেদনায় ফুটে ফুলো নত মস্তকে বন্দনা করিত নত মস্তকে বন্দনা করিত নত মস্তকে বন্দনা করিত হৃদয় স্পর্শী একটি সর্বানন্দ সঙ্গীত পরিবেশন করলেন শ্রদ্ধেয়া শ্রীমতী শিবানী বোস মহাশয়া। আমরা শ্রী শ্রী বাবামণির শ্রীচরণে তার সর্বময় কল্যাণ কামনা করি। আমাদের অনুষ্ঠানের মূল পর্ব এখানেই সমাপ্ত হলো। আমরা এরপর আমাদের আজকে অনুষ্ঠানে যারা যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে কিছু বলবার জন্য অনুরোধ করব। সর্বপ্রথমে
নিখিল ভারত অখণ্ড সংগঠন চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় শ্রী মৃণালকান্তি রায় মহাশয়কে আজকের এই নারী দিবস উদযাপন উপলক্ষে যে অনুষ্ঠানটি আমরা করলাম সে বিষয়ে কিছু সংক্ষেপে বলার জন্য অনুরোধ জানাই। মৃণাল জি তো আপনি আছেন, আপনি কথা বলুন, শোনা যাচ্ছে না নয়তো। মৃণাল দা তো নেই। আচ্ছা, তাহলে বোধহয় উনি লিভ করেছেন, ছিলেন, যাই হোক। তাহলে আমরা এরপর বক্তব্য শুনব। নিখিল ভারত অখণ্ড সংগঠন চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সভাপতি সহসভাপতি শ্রদ্ধেয় শ্রী সুপ্রিয় কর মহাশয়ের কাছ থেকে। সুপ্রিয় জেঠু ছিলেন আমি দেখেছিলাম, এখন কি নেওয়া যায়? আচ্ছা, তাহলে আমরা এর পরবর্তী ব্রহ্মচারীজির বক্তব্য শুনব। তার আগে পশ্চিমবঙ্গ সম্মিলিত অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় শ্রী শুভেন্দু শেখর দত্ত চৌধুরী মহাশয়ের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। অনুষ্ঠানের প্রথম থেকে ছবি দেখিব, আজকের অনুষ্ঠানটি একটু অনবদ্য অনুষ্ঠান, এক কথা অনবদ্য এই কারণে বিগত দিনগুলিতে আমরা যেভাবে শুনেছিলাম সেইটা যে চেষ্টা করলে পরিমার্জিত করা যায় তার জলজ্যান্ত নিদর্শন হচ্ছে আজকের এই অনুষ্ঠান। আমি আগের অনুষ্ঠানগুলি তো দেখেছি, শুনেছি, এবং কোনো কোনো জায়গায় হয়তো আমি বলেওছি, কিন্তু আজকে বলার কিন্তু সেই জায়গাটা খুঁজে পাচ্ছি। এক কথায় এটি অনবদ্য, এবং আগামী দিনে আমাদের তো ভালো চাওয়ার কোনো অন্ত নেই, আমরা আরো ভালো চাই। কারণ আমরা যেন পশ্চিমবঙ্গকে একটা নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে পারি আমাদের এই কাজগুলির মধ্যে দিয়ে, এবং আমরা যেন মামনির আদর্শটাকে জনসমক্ষে তুলে ধরতে পারি, তার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে দিয়েই আমাদের পথ চলাটা শুরু হবে, এবং আমরা চেষ্টা করব যতটুকু ভুলভ্রান্তি না মানে উপেক্ষা করে আমরা যেন বাবামণির যে সমস্ত বার্তাগুলি আমাদের জন্য লিপিবদ্ধ করে গেছেন তাকে যেন জনসমক্ষে তুলে ধরতে পারি। এবং আজকের দিনে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের দিকে তাকালে আমরা যে চিত্রটা পাই সেই চিত্রর জন্য একটা সুন্দর রূপ বাবামণির আদর্শের মাধ্যমে গড়ে তোলা যায় তার প্রচেষ্টা আমাদের করতে হবে। এবং আমরা যেখানেই থাকি যেমন ভাবেই পারি না কেন বাবামণির আদর্শটাকে যেন বিশ্বের দরবারে তুলে ধরতে পারি তার প্রচেষ্টা আমাদের করতে হবে। আমি আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এবং প্রতি বছর যেন এই ধরনের অনুষ্ঠান আরো আরো হয় তার প্রচেষ্টা চালিয়ে যান
শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ জুড়ে যেন এই অনুষ্ঠানগুলি আমরা করতে পারি তার প্রচেষ্টাও আমাদের করতে হবে। এই প্রার্থনা জানাই শ্রী মামনির রাতুল চরণ, শ্রী মামনির রাতুল চরণে তিনি আমাদের সাহায্য করুন, তিনি আমাদের শক্তি দেন, তিনি আমাদের পথ দেখান, আমরা যেন সেই পথে চলতে পারি এবং আমাদের কাজের মাধ্যমে বাবা মনির ভাব যে বাবা মনি যা চেয়েছেন সেইটাকে যেন বিশ্বের দরবারে তুলে ধরতে পারি। জয় গুরু, অসংখ্য ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় শ্রী শুভেন্দু শেখর দত্ত চৌধুরী মহাশয়কে। আমরা এই কথাগুলি স্মরণে রেখে আগামী দিনে পথ চলবার চেষ্টা করব। সুপ্রিয় জেঠুকি জয়েন করেছেন? হ্যাঁ করেছেন। আচ্ছা, তাহলে আমরা এখন শুনে নেব। হ্যাঁ সুপ্রিয় জেঠু, আমরা আপনার কাছ থেকে কিছু শুনতে চাই আজকের এই অনুষ্ঠান সম্পর্কে। শ্রী শ্রী দাদামণি এবং শ্রী শ্রী আনন্দদাকে প্রণাম জানাই, সবাইকে জানাই আমার সশ্রদ্ধ জয় গুরু এবং শুভেচ্ছা। আমি শুভেন্দুদার সঙ্গে একেবারেই একমত, অত্যন্ত উচ্চাঙ্গের অনুষ্ঠান আজকে এখানে অনুষ্ঠিত হলো, খুবই সুন্দর এবং ভবিষ্যতে নিশ্চয়ই এগুলো হতে থাকবে। আমাদের মায়েরা যে এইভাবে সচেষ্ট হয়েছেন সেটা আমাদের পক্ষে বিরাট একটা আশার খবর। একটা জিনিস আমি দুই একদিন আগে একটা ইংরেজি পত্রিকায় পড়ছিলাম যে একজন ঋষি ছিলেন গভালা, GAVALA লিখেছে, আমি জানি না আপনারা কেউ জানেন কিনা, তাহলে আমাকে একটু বলবেন উচ্চারণটা কি হবে, গভালা না টাইমস অফ ইন্ডিয়া কাছে খবরটা নির্ভুল, আমি গভালাই বলি, GAVALA। তো তিনি ঋষি এবং মেল পুরুষ ঋষি, তিনি বিষ্ণুর বাহন যে গরুর পক্ষী, তারা দুইজনে গরুর এবং গভালা ঋষি দুইজনে একটা কয়েকদিনের জন্য একটা ভ্রমণে বেরিয়েছিলেন। ভ্রমণে বেরিয়ে তারা আরেকজন তপস্বিনীর ঋষি, মহিলা ঋষি, নাম শান্ডিলিনী, তার আশ্রমের পাশে তারা এসে দাঁড়ালেন এবং সেই রাত্রটা ওখানে থাকবেন মনস্থির করলেন। আর তপস্বিনী ঋষি শান্ডিলানি তাদেরকে খুব আদর যত্ন করলেন। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছেন তখন গরুর পক্ষী দেখতে পেলেন যে তার যে দুই পাখা, বিশাল বিশাল আকার যে পাখা, অসম্ভব শক্তিশালী যে দুটি পক্ষ, সেগুলি তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কেউ যেন এগুলো কেটে দিয়েছে এবং সেগুলো নিষ্প্রাণ হয়ে পড়ে আছে, আর তা তিনিও গরুর পক্ষেও শক্তিহীন একটা মাংসপিণ্ডের মতো পড়ে আছেন। এটা দেখে ঋষি গাভালার মনে খুব দুঃখ হলো। তিনি জিজ্ঞেসে করলেন, হে ঋষি, গরুর কেউ ঋষি বলে সম্বোধন করা হচ্ছে, আপনি কি এই যে আশ্রম তপস্বিনী শান্ডিলানির আশ্রম সম্পর্কে কোনো রকম মন্দ চিন্তা করেছেন? গরুর পক্ষী বললেন, না আমি তো কোনো মন্দ চিন্তা করিনি, বরং আমি এটা ভেবেছি এইরকম একজন তপস্বিনী এইরকম একটা জায়গায় পড়ে আছেন, কেন তার স্থান হওয়া উচিত একেবারে স্বর্গে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পাশে স্বর্গলোকে তার স্থান হওয়া উচিত, এবং এটা তো প্রশংসা হিসাবেই আমি দেখেছি। তখন তাকে বলা হলো, না এটা তার প্রশংসা হয়নি, এটা আপনি অন্যায় করেছেন, আপনি গিয়ে ইয়ের কাছে ক্ষমা চান, শান্ডিলানের কাছে। যাই হোক, নির্দেশ অনুসারে ঋষি গভালার নির্দেশ অনুসারে গরুর পক্ষী ক্ষমা চাইলেন। তখন শান্ডিলানি তিনি নারী এবং তপস্বিনী তিনি বললেন যে শুনুন, ভবিষ্যতে আর আপনি কখনো কোনো রমণীর কাছে এরকম ভাবে কথা বলবেন না, আমি যা আমি তা, আমি ইন্ডিপেন্ডেন্ট অব এনিবডি, আমি অন্যের উপর নির্ভরশীল নই, আমি আমার তপস্যায় আমার সাধনায় আমার কৃচ্ছ সাধনে এত শক্তি পেয়েছি, এত উন্নতি লাভ করেছি, আমি এই আশ্রমের, এই আশ্রমে আমার কাছে তপক্ষেত্র, আমি অন্য কোনো জায়গার হতে চাই না, স্বর্গেও না বা দেবতাদের কাছেও যেতে চাই না। এই যে একটা দৃষ্টান্ত নারীর এই রকমের আত্মবিশ্বাস, এটা একটা শিক্ষণীয়, এবং সেই কাহিনীটা পরে আমার এত ভালো লাগলো
তখনই ভাবলাম আজকে নারী দিবস উপলক্ষে টাইমস অফ ইন্ডিয়াতে এই আর্টিকেলটা লেখা হয়েছে, সঙ্গে আরো ঘটনা আছে, ওই এসবে আর যাচ্ছি না বিস্তারিত, যে যাজ্ঞবল্ক এবং মৈত্রীর কথাটাও আছে, আপনারা জানেন সেগুলো। অর্থাৎ আত্মশক্তিতে নির্ভরতাই হচ্ছে আসল স্বাধীনতা, এই কথাটা এখানে আলোচিত হয়েছে আজকে। একটা ঘটনা আমার বলতে খুব ইচ্ছা করছে, সৃষ্টি বাবা মনির কাছে একটি যুবক বিধ্বস্ত চেহারা নিয়ে এসে উপস্থিত হলো, তার ভিতরে কিছুতেই শান্তি নাই, এবং সে বলল যে সৃষ্টি বাবা মনির সঙ্গে আমার এক্ষুনি দর্শন করা যায়। তো বাবা মনির কাছে কথাটা কানে কথাটা গেল, তিনি 15-20 মিনিট পরে ছেলেটিকে ভিতরে ডেকে নিলেন, আরো 15-20 মিনিট পরে এই যুবকটি বেরিয়ে এলো বাবা মনির প্রকোষ্ঠ থেকে। তখন আমাদের একজন গুরু ভগিনী, তার নাম শৈলবালা সেনগুপ্ত, সম্ভবত সপ্তদশ খণ্ডতে আছে ওনার কথা, শৈলবালা দিদি ছেলেটার চেহারা দেখে যাওয়ার সময়ও দেখেছিলেন, বাবা মনির ঘরে যখন যায় তখন তার কি বিধ্বস্ত অবস্থা, আবার যখন ফিরে আসছে তখন তার সেই আত্মশক্তিতে উদ্দীপিত হয়ে সে ফিরে এসেছে, তার একেবারে ঝকঝক করছে। তো তিনি বুঝলেন না যে কি করে দিলেন বাবামণি, তিনি ছেলেটিতে বেরিয়ে গেল। শৈলবালা দিদি জিজ্ঞাসা করলেন, বাবামণি আপনি কি ছেলেটিকে দীক্ষা দিলেন? তখন বাবামণি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর দিলেন, না দীক্ষা দিইনি, দীক্ষার চাইতেও বড় জিনিস, দীক্ষার চাইতেও অনেক মূল্যবান জিনিস আমি তাকে দিয়েছি, সেই জিনিসটার নাম আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের চাইতে বড় শক্তি আর কিছু হতে পারে না। আমাদের শ্রী শ্রী বাবা মানে এইরকম, আর সমদর্শী হিসেবে ওনার কোনো তুলনা নাই, বহু ঋষি মহাপুরুষ বহু মনীষী মহামানব আমাদের দেশে জন্মেছেন, অনেক ভালো ভালো কথা বলেছেন, অনেক সুন্দর সুন্দর আচরণ করেছেন, কিন্তু বাবা মনি যেমন অনেক বিষয়ে অতুলনীয়, তেমনি আমার কাছে মনে হয়েছে এখন একটা ব্যাপার বলতে যাচ্ছি, এই বিষয়েও তিনি অতুলনীয়। তিনি একেবারে নারী পুরুষ সম্পর্কে সত্যি সত্যি সমদর্শী, কারণ তিনি বলেছেন যে স্ত্রী বিয়োগ হলে পুরুষদের দেখা যায় বিপত্নিক যিনি হলেন তিনি আরেকটি স্ত্রী গ্রহণ করেন, সমাজ তাকে মানে খুব ভালোভাবেই সমর্থন করে এই কাজটা, অথচ স্ত্রী বিয়োগ হলে ভুল বললাম স্বামী বিয়োগ হলে স্ত্রী আর বিবাহ করেন না, বৈধব্য এবং ব্রহ্মচর্য পালন করেন, আদর্শ স্থানীয় জীবনযাপন তিনি করেন, তিনি অনেক কিছুতে খাবারের সংযত হন, সবকিছুতেই সংযত হন। বাবামণি বলছেন এটা কেন হবে, আমার মতে বাবামণি স্পষ্টই বলেছেন যে বিপত্নি হলে পুরুষকেও ওই বিধবার মতো ব্রহ্মচর্য পালন করতে হবে, সংযত জীবনযাপন করতে হবে। আমি জানি না আর কোন মহাপুরুষের লেখায় বা প্রবচনে এই জিনিসটা আপনারা পেয়েছেন কিনা, বাবামণি কিরকম সমদর্শিতা হওয়া স্বাভাবিক। মানুষের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি ভগবত প্রাপ্তি, ভগবত উপলব্ধি, সেই বিষয়েও বাবামণি এত সমদর্শী, এমন সাম্যের কথা বলেছেন যা অতুলনীয়। তিনি বলেছেন তার বিখ্যাত গানে, যেটা আনন্দদার মুখে আমরা অনেকবার শুনেছি, শ্রী শ্রী মামণি আনন্দদার মুখে এই গানটা শুনতে খুব ভালোবাসতেন, একটি প্রাণীও যেন বাদ নাহি যায়, সবাই তোমারে যেন সমভাবে পায়। আমরা লক্ষ্য করি না কথাটা কত ইম্পর্টেন্ট, একটি প্রাণীও যেন বাদ নাহি যায়, বলতেই পারতেন সবাই তোমারে যেন পায় ভগবানকে, প্রত্যেকটা প্রাণী যেন পায়। কিন্তু বাবামণি আর একটা কোয়ালিফাই করলেন, আর একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিলেন, সবাই তোমারে যেন সমভাবে পায়। ঈশ্বর প্রাপ্তির বিষয়ে কেউ একটু না কম ঈশ্বর প্রাপ্তি করবেন, কেউ একটু বেশি ঈশ্বর উপলব্ধি, এইসব হবে না, সবাইকে ঈশ্বর লাভ করতে হবে এবং সমানভাবে করতে হবে, এই রকম সাম্যের পূজারী শ্রী শ্রী বাবামণি। অতএব নারী পুরুষের ব্যাপারেও তিনি এই রকম সমদর্শী, সেই বাবামণির শিষ্য আমরা, এই কথা মনে রেখে যদি আমরা চলি তাহলে আমাদের লাভ এবং জগতের লাভ। এই কথা বলে আমি বিদায় নিচ্ছি, জয় তো শ্রী শ্রী বাবামণি, জয় তো শ্রী শ্রী মামণি। বাহ বাহ, অপূর্ব অপূর্ব, এত ফ্লেক্সিবল গুরুদেব বলে আর নেই, এত ফ্লেক্সিবল গুরুদেব বলে আর নেই। মৃণাল দা কিছু বললেন না, সৌমিলি মৃণাল যেটু বোধহয় জয়েন মানে করেছিলেন, কিন্তু এখন মনে হয়নি, ছিলেন তো, হ্যাঁ ছিলেন, আমি তাই জন্যই নামটা বললাম, কিন্তু এখন মনে হয় আমি মানে শুধু আমরা বলতে পারবেন আমি বোধহয় এখন লিভ করেছেন আর কি কোনো কারণে। খুব ভালো লাগলো সুপ্রিয়দার বক্তব্য, এত সুন্দর লাগলো, খুব খুব ভালো লাগলো, আপনার কথা শোনার জন্য বসে আছি। হ্যাঁ
আমরা আসবো, আমরা আরেকজনের বক্তব্য একটু শুনে নিই। অসংখ্য ধন্যবাদ জানাই এর জন্য শ্রদ্ধেয় শ্রী সুপ্রিয় জেঠুকে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় শুনলাম, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা এবং সমদর্শিতা, এই তিনটি বিষয় নিয়ে খুব সুন্দর এবং অসাধারণ একটি ভাষণ আমরা শুনলাম। এরপর আমরা পশ্চিমবঙ্গের বিশিষ্ট ও একনিষ্ঠ অখণ্ড সংগঠন কর্মী এবং বিশিষ্ট বাচিক শিল্পী শ্রদ্ধেয় শ্রী সোমেন মজুমদার মহাশয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। আচ্ছা, তাহলে আর মানে আর আমরা কাউকে বলছি না। আমাদের আজকে পরম সৌভাগ্যক্রমে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অখণ্ড সংঘে সমর্পিত প্রাণ সর্বজন শ্রদ্ধেয় ডক্টর শ্রী আনন্দ কমল ব্রহ্মচারীজি। আমরা প্রার্থনা জানাবো, তিনি তার বক্তব্য যেন রাখেন। ওম শ্রী গুরবে নমঃ, ওম শ্রী গুরবে নমঃ, ওম শ্রী গুরবে নমঃ। সকলকে শ্রী শ্রী দাদামণিকে ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। উপস্থিত সকলকে সশ্রদ্ধ জয় গুরু জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমিও খুব সামান্য, এখন প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, সো দুই একটা কথা বলেই আমি শেষ করব। যে টপিকটা তো বড় সুন্দর আজকে, নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা বলতে কি বোঝা যায় ইত্যাদি সমস্ত, এবং বাবামণির দৃষ্টিতে যে নবযুগের নারী, এই নবযুগের নারী বাবামণির যে বইটা, আমি তো মনে করি এই বইটা পড়লে আমাদের যত মহিলা কর্মীরা আছেন, আমাদের মানে শিক্ষিত, তথাকথিত শিক্ষায় শিক্ষিত যারা মেয়েরা আছেন, তারা বাবামণির এই গ্রন্থটা পড়লে তাহলে বাবামণির দৃষ্টিতে যে নারী সেটা স্পষ্ট বোঝা যাবে। বাবামণি নবযুগের নারীদের জন্য বলেছেন, শুধু শিক্ষায়, মানে জাগতিক শিক্ষায় শিক্ষিত হলেই হবে না, তিনি নবযুগের নারী হবেন না, নারী স্বাধীনতা আসবে না। যে সামান্য নারী, তার মধ্যে যে অসামান্য মহামানবী যে লুকিয়ে আছে সেইটার জাগরণ, সামান্য নারীর মধ্যে অসামান্য মহামানবীর যে জাগরণ, সেটাই শ্রী শ্রী বাবামণি চেয়েছেন। এবং সেই জাগরণ যার মধ্যে জাগবে, যিনি জাগবেন এইভাবে, এবং সেটার জন্য উপায়টা, উপায়ও শ্রী শ্রী বাবামণি বলে দিয়েছেন। উপায় হচ্ছে সাধনা। সাধনাও শুধু অধ্যবসায়টাও একটা সাধনা, কিন্তু শ্রী শ্রী বাবামণি ভগবত সাধনার কথাই এখানে উল্লেখ করেছেন। তাই ভগবত সাধনার দ্বারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। সে ভগবত সাধনায় সিদ্ধি লাভ করে, সাধনা করে যে শিক্ষা, যে জাগরণ, তারাই কিন্তু নবযুগের নারী, নবযুগের নারী তারাই হবেন, এবং তারাই জগৎকে রাস্তা দেখাবেন, আলো দেখাবেন, এবং সমাজকে সুন্দর করে তুলবেন, এটা আমার মনে হয়। তাই আমি তো যে নারী স্বাধীনতা নিয়ে অনেক কথা বলা হয় সেটার কথা আমি বলছি না, বলতে চাইছিও না। আমি শ্রী শ্রী বাবামণির দৃষ্টিতে যে নারী সেটার জন্যই আমি এটাই বলবো, যে আমাদের বাবামণির কৃপা প্রাপ্ত যারা, যে মায়েরা একেবারে ছোট বয়স থেকে বালিকা, কুমারী, তারপর যুবতী, সধবা ইত্যাদি করে, বাবামণির এই লেখাগুলি যদি না পড়ি আমরা, বাবামণির এই মনোভাবটা যদি না জানি আমরা, তাহলে আমরা কোথা থেকে দিক নির্দেশটাই পাবো কোথা থেকে? আমি আমার এই ছোট্ট অভিজ্ঞতায় যতটুকু দেখেছি,
আজকাল এত সুন্দর সুন্দর এই যে ফুলের মতো পবিত্র মায়েরা মেয়েরা আমাদের সঙ্গের সঙ্গে যুক্ত যারা আছেন তারা অনেকেই বাবা মনির কথাগুলি জানেন না। জানেন না মানে বাবা মনির কুমারীর পবিত্রতাটাও পড়ার সুযোগ হয়নি, পড়েননি। তারপর এই যে নবযুগের নারী, সধবার সংযম, বিবাহিতের ব্রহ্মচর্য, আমি সমস্ত বয়সের সকলের জন্যই বলছি, এগুলো অনেকেই পড়েননি। তাহলে বাবামণি যে এত কষ্ট করে প্রাণপাত করে এই করে গেছেন, এটা তো পূজা করেছেন। এই যে পূজাটা যে বাবামণি এত কষ্ট করে প্রাণপাত করে করেছেন, সেটা তাহলে সার্থক কি করে হলো? আমাদের জীবনটা যদি এখান থেকে উপদেশগুলো নিয়ে সেইভাবে আমরা চলি, তাহলে আমরা বাবামণির মনের মতো তৈরি হতে পারবো। আর বাবামণির মনের মতো তৈরি হলে সমাজটা, মানে নিজের ঘরটা, নিজের পরিবারটা, তারপরে গ্রামটা, সমাজটা তথা সমগ্র দেশের উন্নতিটা হবে। এবং যেই উন্নতি বাবামণি চেয়েছেন, যেই স্বাধীনতা বাবামণি চেয়েছেন, এবং আমরা যদি তা করতে পারি আমাদের জীবন সার্থক হবে। আমি সকলকে অনুরোধ করব, সকল মা গুলিকে, সকল ছোট ছোট মেয়েগুলিকে, তোমরা বাবামণির এই লেখাগুলি পড়ো। পড়লে সত্যি মনে হবে যে বাবামণির এই পরিশ্রমটাও সার্থক হবে, আমাদের জীবনটাও সার্থক হবে, সকলের এই সার্থকতার জন্য আমরা করি। তাহলে আমাদের এই সমস্ত অনুষ্ঠান পালন করা সার্থক হবে। এই বলেই আমি সকলের শুভকামনা করে শ্রী শ্রী বাবামণির চরণে শেষ করছি। জয়তু শ্রী শ্রী বাবামণি, জয়তু শ্রী শ্রী মামণি, জয়তু অখণ্ড সংঘ। আর শ্রী শ্রী বাবামণির এই উপদেশের পরিপ্রেক্ষিতে আজকে শ্রী শ্রী বাবামণির আদর্শের পরিপ্রেক্ষিতে শ্রদ্ধেয় সুপ্রিয়দা যে গল্পটা শোনালেন, খুব 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 ভালো লাগলো। প্রত্যেকে ভালো থাকুন, খুব আনন্দে থাকুন। আরো আপনারা এইভাবে দিদিরা এই অনুষ্ঠানে এগিয়ে আসুন। আর জাগতিক বিদ্যার সঙ্গে সঙ্গে, পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে সাধনালব্ধ শক্তি অর্জন করে যথার্থ মা হয়ে উঠুন, যথার্থ নারী হয়ে উঠুন আমাদের সঙ্ঘের সমগ্র নারী সমাজ, তাতে আমাদের জীবন সার্থক হবে। বাবামণির এই সমস্ত কষ্ট, সাধনা, এই যে আত্মত্যাগ, সব সার্থক হবে, আমরাও ধন্য হব। জয়তু শ্রী শ্রী বাবামণি, জয়তু শ্রী শ্রী মামণি, জয়তু অখণ্ড সংঘ। অসাধারণ, মূল্যবান কিছু মনে রাখার মতন গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমরা শুনলাম পরম শ্রদ্ধেয় ডক্টর শ্রী আনন্দ কমল ব্রহ্মচারীজির কাছ থেকে। আমরা অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও প্রণতি জ্ঞাপন করি। এরপর ধন্যবাদ জানানোর পালা। আজকের এই সমগ্র অনুষ্ঠানটি যারা পরিকল্পনা ও পরিচালনা করেছেন, অর্থাৎ শ্রীমত্তা গায়ত্রী দাস ও শ্রীমতী অঞ্জলি সেন মহাশয়াকে অন্তর থেকে অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সকলকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য, এবং সর্বোপরি আমাকে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করার যোগ্য মনে করার জন্য আমি শ্রদ্ধা ও প্রণতি জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জানাই। এরপর এই অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করে তুলেছেন যিনি যান্ত্রিক সহযোগিতা প্রদান করে, অর্থাৎ শ্রদ্ধেয় শ্রী সুদাম বিশ্বাস দাদাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতেই হয়। এই ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। সর্বশেষে শ্রী শ্রী বাবামণির একটি আশীর্বাণী স্মরণ করে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। তিনি বলেছেন, জাগো মা ভারত কুমারী, জাগো মা ভারত লক্ষ্মী, তোমার পবিত্রতার পৌরুষে, তোমার নিষ্কামতার বীর্যে,
ধরার ক্ষণিক সুখ লোভাতুরতার প্রমোদ পটল ধ্বংস করিয়া। পরিশেষে সর্বজনশ্রদ্ধেয় ডক্টর শ্রী আনন্দ কমল ব্রহ্মচারীজিকে শান্তি বাচনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি করবার জন্য প্রার্থনা জানাই। ॐ शांति ॐ शांति ॐ शांति। দাদা তাহলে শেষ করছি। হ্যাঁ।